হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। তো আমি অতটা ভালো নেই, তোমরা জানোই বাবার শরীরটা এখনও ভালো মতো ঠিকঠাক হয়নি, আর সময় তো লাগবে একটু ঠিক হতে। তো আমি সকালবেলা ঠাকুরের গোপালের জন্য লাড্ডু নিয়ে এসেছি, আর আমাদের জন্য মানে দুধ নিয়ে এলাম, মানে ছোটো বোন খাবে দুধ মুড়ি, আর ভাত রান্না করতে একটু টাইম লাগবে এই জন্য। তো আমি ভাত বসিয়ে দিয়েই বাজারে গেছিলাম, আর পনির নিয়ে এসেছি। তো পনির রান্না করব, আর মার জন্য খাবার দিতে হবে আবার। তো মা বলছে ভাত খেতে পারবে না, রুটি আর মানে রুটি আর আলু ভাজা ভাই মানে দিতে। তো আমি ভাবছি যে না, ভাতই দিয়ে দিই সারাটা দিন। এইভাবে মা আগের দিনও সারাদিন না খেয়েই ছিল, তো আবার আজকের দিনটাও না খেয়ে থাকবে, এর জন্য আমি ভাবলাম যে কিছু টেনে করে দিয়ে আসি। তো পনির রান্না করেই দিয়ে আসবো, পনির আর ফুলকপি রান্না করবো আজকে। আর ভাত প্রায় আমার হয়েই গেছে, তো ভাতটা হয়ে গেলে, ভাতটা মার গেলে তারপর তরকারিটা বসাবো। তো তোমরা সাথে থেকো। আর আমি এ কদিন হয়তো কখনো কখনো ভিডিও দিতে পারছি না, তার জন্য তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না। আর তোমরা তো বোঝোই, একটা টেনশনের মধ্যে থাকলে খাওয়া দাওয়া আর কোথায় যায়, মানে ভুল মানে মনে হয় না যে কিছু খাই। আমিও সেদিন সারাটা দিন বাবার ওখানে ছিলাম, আমার বড় ছিল, আমার বোন জামাইও ছিল, বোনও ছিল, সকলেই ছিল, পিসিরাও ছিল। তো ওই দিন কারোই ঠিক মতো খাওয়া দাওয়া আর হয়নি। তো পরের দিন মাকে বললাম, মাও ওই দিন কিচ্ছু খায়নি, আমরা যাও খেয়েছি একটু, মা কিছু খায়নি। তো মা না খেয়েই সারা রাত ছিল, খালি হয়তো বিস্কুট আর জল খেয়েছে কি না জানি না, তাও জানি না খেয়েছে কি না, কারণ মাকে যখন জিজ্ঞেস করলাম তখন মা বলছে আমার কিছু খেতে ইচ্ছা করছে না, পরে রাতে খেয়েছি কিনা মনে হয় খাইনি, কারণ মাকে দেখে মনে হচ্ছিল না কিছু খেয়েছে। মারও শরীরটা অতটা ভালো নেই, তার জন্য ভাবলাম যে আজকে একটু তরকারি করে নিয়ে যাই, নাহলে খেতে পারবে ভাত দিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ দেখতে থাকো। ধরো এখন আমি চা বানাচ্ছি, আর আমার বর আর আমি এখন চা খেয়ে নেবো, আর বোন তো দুধ মুড়ি খাবে। তো ওকে চাটা দিয়ে তারপর আমরা মেডিকেলে যাব। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুবই অল্প সময়ের মানে ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্য সরি, কিছু মনে করো না। তো প্লিজ সাপোর্ট করো, এইভাবেই সাথে থেকো।